থাইরয়েডের সমস্যা কারোর কাছেই বিশেষ অপরিচিত নয়। প্রতি বাড়িতেই কোনো না কোনো মানুষ থাইরয়েডের সমস্যায় ভোগেন। এর থেকেই দেখা দেয় গুরুতর সব অসুখ। সন্তান ধারণের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়ায় এই থাইরয়েড। ট্রায়োডোথাইরোনিন ও থাইরক্সিন অস্বাভাবিকভাবে কমে গেলে যে সমস্যা দেখা দেয় তা হলো হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড ঠিক করে কাজ করে না। এই লক্ষণ দেখা গেলে ওজন কমে যায়, আরও নানা সমস্যা দেখা দেয় যা শরীরের জন্য একেবারেই ভালো নয়। থাইরয়েডের সমস্যা থাকলে খাওয়া দাওয়া জীবনযাপন করা নিয়মে বেঁধে দেন চিকিৎসকরা। থাইরয়েড থাকলে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না একবার দেখে নেওয়া যাক। কপার এবং আয়রন দুটোই থাইরয়েড মোকাবিলা করতে জরুরি। টাটকা মাংস, অয়েস্টার, কাজু, গমের আটা, কোকতে প্রচুর পরিমাণে কপার রয়েছে। সবুজ শাকসবজি, বিন, আঁশওয়ালা মাছ, সামুদ্রিক মাছ, পোলট্রির ডিমে রয়েছে আয়রন। সেই সঙ্গেই ভিটামিন সি ব্যালেন্স করতে খান লেবু, টমেটো, ক্যাপসিকাম। থাইরয়েডের সমস্যা থাকলে নিশ্চিতভাবেই ওষুধ চালু করতে হবে। নিয়ম মেনে ওষুধ খান, সেই সঙ্গে ব্যায়াম করুন এবং প্রতি রাতে 8-10 ঘন্টা ঘুমুন। শরীর পর্যাপ্ত বিশ্রাম না পেলে কাজে কর্মে উৎসাহ পাবেন না একেবারেই, বাড়বে মেদ বাহুল্য। সেই সঙ্গে সিম্পল কার্বোহাইড্রেট খাওয়ার উপরেও নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। সব নিয়ম মেনে চললে কিন্তু থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তাই আশা না হারিয়ে আজ থেকেই লেগে পড়ুন, হাতে নাতে ফল মিলবে। টমেটো, বেল পেপারস, ভিটামিন বিযুক্ত খাবার বেশি করে খান। সেলেনিয়াম থাইরয়েড হরমোনের সঠিক ক্ষরণে সাহায্য করে। সূর্যমুখী তেল ব্যবহার করা শুরু করুন। মাংস, দুগ্ধজাত দ্রব্য বেশি করে খান। এছাড়াও হার্বাল কিছু খাবারও খাদ্য তালিকায় রাখতে পারেন। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়ায়। এছাড়াও সর্ষে, মূলো, রাঙা আলু, চিনেবাদাম এড়িয়ে চলাই ভালো। থাইরয়েড বেড়ে গেলে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির, চিজ ডায়েট থেকে বাদ দিন। চিনি, রান্না করা গাজর, পাকা কলা, শুকনো ফল, মধু, ময়দার রুটি, সাদা ভাত, আলু, সাদা পোস্ত, মিষ্টি শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায়। থাইরয়েড থাকলে এগুলো কম খান। চা, কফি, চকলেট, সফট ড্রিঙ্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন।